পুলিশ সদস্যদের মানে ঘেরাও করে স্থানীয় যারা সেনাবাহিনীর যে টিম আছেন ঘাঁটি থেকে বের হয়ে আসে। থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করার অভিযোগ করেছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। একটি আজব ঘটনা ঘটেছে সম্মানিত দর্শক, পুলিশকে পেটালো সেনাবাহিনী, থানা ঘেরাও দিয়ে পুলিশকে যে পিটালো সেনাবাহিনী, এমনই একটা ঘটনা ঘটেছে। এ সম্পর্কে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। সম্মানিত দর্শক, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, আমরা জানতে পারবো এই ঘটনা কোথায় ঘটেছে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে নাইম ভাই। আমরা কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। এইবার ওই এলাকার পুলিশ যারা আছে তারা তারের মতন সোজা হয়ে যাবে। যে এলাকায় এই ঘটনাটা দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে এলাকার নিরীহ বেসামরিক জনগণকে থানায় ধরে এনে অনেকের পকেটে অস্ত্র দিয়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে আপনার একটা অর্থ দাবি করত, আর এই ঘটনা করতে করতে ডাইনিও সাতগর বাইসা খায়, বাট পাপে যখন গলা ভরে যায় তখন এরকম মিস্টেক হয়ে যায়। দর্শক, চাঞ্চল্য করে এই ঘটনা, সাধারণ তিনজন মানুষকে ধরে আনছিল, মনে করছে এরা আমজনতা, বাট এর মধ্যে একজন ছিল সেনাবাহিনীর একজন সদস্য যিনি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। তাকে থানায় ধরে এনে তিনটা আগ্নেয়াস্ত্র তিনজনরে দিয়া বলছে চালান করে দিব পয়সা দিয়ে, কিন্তু জানতো না যে এখানে একজন সেনাবাহিনীর সদস্য আছে। এরপরই ঘটছে ঘটনা। এই সেনাবাহিনীর সদস্যকে আটক করার পর স্থানীয়ভাবে আপনার যেই আর্মি ক্যাম্প আছে সেখানে খবর চলে যায়। এরপরই আপনার সেই পুলিশ সদস্যদের মানে ঘেরাও করে স্থানীয় যারা সেনাবাহিনীর যে টিম আছেন ঘাঁটি থেকে বের হয়ে আসে। থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করার অভিযোগ করেছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে এই ঘটনা আমাদের বাংলাদেশের না, ঘটনাটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়াল নগরের একটি থানায় আলোচিত এই ঘটনা। আপনার মানে গণমাধ্যমগুলো বলছে পুলিশ সদস্যদের পেটানোর ঘটনাটা ঘটছে গত সোমবার, আর ভিডিওটা ভাইরাল হয়েছে বুধবার। একটি ভিডিওতে দেখা যায়, আপনারা দেখছেন যে সেনাদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করছিল পুলিশ সদস্যরা, কিন্তু তাদের মধ্যে একজনকে ধরে ফেলে সেনাবাহিনীর লোকেরা মানে আর্মি সদস্যরা, এরপরে ব্যাপক পরিমাণ কেলায়। পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে ভাওয়ালনগরের ওই থানায় পুলিশ সদস্যরা তিন বেসামরিক ব্যক্তিকে আটক করে এবং অবৈধ অস্ত্রের অজুহাতে তাদের কাছ থেকে টাকা দাবি করে। যে তিনজনকে আটক করা হয়েছিল এদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য, প্লাস তার বাড়িতেও আপনার এক কর্মকর্তার বাড়িতেও এই পুলিশ অভিযান চালায়, আর এতে সেনা সদস্যরা ক্ষিপ্ত হয়। এরপর সেনা সদস্যরা গাড়ি যোগে ভাওয়ালনগরে ওই থানায় অভিযান চালায়। এই সময় থানায় আটক ছিল তিনজন। থানায় অভিযান চালিয়ে আটক তিনজনকে ছাড়িয়ে আনতে যান সেনারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদেরকে সেখানে ব্যাপক মারধরও করেন। শুধু তাই নয়, বেসামরিক ব্যক্তিদের আটক এবং তাদের কাছ থেকে অর্থ চাওয়ায় চার পুলিশ সদস্যকে অলরেডি সাথে সাথে বরখাস্ত করেছে, এমনকি গ্রেপ্তার করেছে দেশটির পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে, যার মধ্যে সেনাদের হাতে ব্যাপক পিটুনি খাওয়া এক পুলিশ সদস্য রয়েছে। বিষয়টি সেনাবাহিনীর থানা এবং কি মানে পুলিশের মধ্যে যেই বিভাজন তৈরি হচ্ছে এই বিষয়টাকে সর্ট আউট করার জন্য বা সমাধান করার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আবার বেশ কয়েকটা বৈঠকও করেছে যেন বিষয়টা পুরো দেশে ছড়িয়ে না যায়। আর আমরা যদি দেখি মানে পরিস্থিতিটাকে ঠান্ডা করার জন্য পাঞ্জাব পুলিশের যে থানায় এই ঘটনা হয়েছে বা পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর থানায় হামলা চালানোর বিষয়টিকে এড়িয়ে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে। তারা বলছে যে পাঞ্জাবের সন্ত্রাসী এবং অপরাধী দমনে পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরে ইমরান খানের দলের যারা সদস্য আছেন তারা আপনার এই মানে পাঞ্জাবের পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করেছেন। বলছেন যে এই ঘটনাটা নিঃসন্দেহে পুলিশের জন্য অপমানজনক। তবে এরকম ঘটনা মাঝে মাঝেই আমাদের ভারত বলেন, পাকিস্তান বলেন বা বাংলাদেশ বলেন, যে সাধারণ মানুষকে অনেক সময় অর্থের লোভে ধৈর্য আইনা থানাতে চালান দেওয়া হয়, অনেকের পকেটে মাদকও ঢুকিয়ে দেওয়া হয়, ইয়াবা বলেন অস্ত্র বলেন, এমন ঘটনাগুলোও কিন্তু মাঝে মাঝে ঘটে। তবে পাঞ্জাব পুলিশের এমন ঘটনায় আজকে পাকিস্তান জুড়ে তোলপাড়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমজনতা সেনাবাহিনীকে আসলে অনেকে সাপোর্ট করছেন যে সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে এটা একটা নিদর্শন, অদূর ভবিষ্যতে সমগ্র পাকিস্তান জুড়ে
যখন কোনো থানায় এই ধরনের অপকর্ম হবে তখন সেনাবাহিনী সামনে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানি আমজনতার। তবে আমাদের দেশে মাশাল্লাহ পুলিশ এবং আর্মি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করি, আমাদের মধ্যে এরকম বিভাজন নাই নাকি? আমরা অনেক তথ্য জানতে পেরেছি যে পুলিশ ক্যাপিটাল ও সেনাবাহিনী এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে, এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। সম্মানিত দর্শক, যে তথ্যগুলো দিয়েছে আজকের এই নিউজে দক্ষিণ কোরিয়া থেকে নাঈম ভাই, এ সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।